আমেরিকার লাখ লাখ স্পর্শকাতর সামরিক নথিপত্র এখন রাশিয়ার বন্ধু পশ্চিম আফ্রিকার দেশ মালির কাছে। এসব নথিতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। জানা গেছে, টাইপ করার সামান্য ভুলে এইসব ইমেইল মালির ওই ডোমেইনে চলে গেছে। বিস্তারিত এইচএম নাহিয়ানের ডেস্ক রিপোর্টে। পশ্চিম আফ্রিকার দেশ মালি বিশ্ব রাজনীতিতে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এবার সেই মালিতে চলে গেছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ স্পর্শকাতর সামরিক নথি। ইমেল পাঠানোর সময় সামান্য টাইপিংয়ের ভুলে এসব নথিপত্র তাদের কাছে চলে গেছে বলে জানা গেছে। এসব ইমেইলের মধ্যে মার্কিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের পাসওয়ার্ড, মেডিকেল প্রতিবেদন, সামরিক স্থাপনার মানচিত্র, আর্থিক রেকর্ড, সরকারি ভ্রমণসহ বিভিন্ন কূটনৈতিক নথিপত্র রয়েছে। তবে এদের কোনো মেইলই গোপনীয় বলে মার্ক করা ছিল না। বিবিসির খবরে বলা হয়, বহুদিন ধরে মার্কিন সেনাবাহিনী ইমেইল পাঠানোর জন্য .mil ডোমেইন ব্যবহার করে আসছে, কিন্তু মেইল পাঠানোর সময় ভুল করে আই না দেওয়ায় এসব মেইল চলে যায় মালিতে, কারণ .mil ডোমেইনটি মালি ব্যবহার করে আসছে। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্য সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ট্রাভেল এজেন্ট, গোয়েন্দা সংস্থার সদস্য, ব্যক্তিগত ঠিকাদার ও অন্যরা এসব ইমেইল পাঠিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে পাঠানো একটি ইমেইলে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাককোনোভিলের ইন্দোনেশিয়া সফরের বিস্তারিত সূচি ছিল। এই ভুল প্রথম নজরে আনেন নেদারল্যান্ডসের ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জোরবিয়ের। তিনি মালির জন্য ডোমেইন ব্যবস্থাপনার কাজে যুক্ত। সংবাদ মাধ্যমকে জোরবিয়ের বলেন, এসব ঘটনা কয়েক দশক ধরে চলছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তা বন্ধ হয়নি। এমনকি তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে পত্র দেন। 2013 সাল থেকে মালির ডোমেইন ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছেন জোরবিয়ের। এখন পর্যন্ত তিনি 1,17,000 ইমেইল সংগ্রহ করেছেন। তবে মালি সরকারের সঙ্গে তার চুক্তির মেয়াদ খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে। গত সোমবার মালি সরকারের এই ডোমেইনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার কথা ছিল। এজন্য এটি যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমনকি শত্রু রাষ্ট্রগুলো এসব তথ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারও করতে পারে। এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। একই কথা বলছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এ বিষয়ে প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, প্রতিরক্ষা বিভাগ বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা গুরুত্ব সহকারে দেখছেন মেইল যেন ভুল ডোমেইনে চলে না যায় সে পদক্ষেপ নেওয়া হয়েছে। এইচ এম নাহিয়ান, নাগরিক।